হাই বন্ধুরা সকল পশুপালক পশু চিকিৎসক ও খামারি ভাইদের জানাই ভেটনারি বাংলার নতুন একটি ভিডিওতে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব কে ছাগলের চর্মরোগ এর লক্ষণ এবং কারণ কী রয়েছে এবং এর চিকিৎসা কী রয়েছে এ টু জেড বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করব তো প্রিয় বন্ধুরা করতে কি হবে ডান দিকে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে প্রথমে ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে অল করে নিন যাতে ভেটনারি বাংলার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় কেননা আমরা প্রতিনিয়ত এইরকম নতুন নতুন ভেটনারি মেডিসিনের রিভিউ পশুর রোগের ব্যাপারে এবং রোগের চিকিৎসার ব্যাপারে বিস্তারিত ভিডিও আপলোড করে থাকি এবং যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা ছাগলের চর্মরোগ অর্থাৎ আপনার বাড়ির ছাগল বা ভেড়ার চামড়ায় ছোট ছোট ধাব্বা হয়ে যায় এবং সেই ধাব্বা আস্তে আস্তে ভিতরে পুষ জমে এবং পশু চেটে নিলে সেই জায়গায় আপনার পশুর ভিতরের মাংস দেখা দেয় অনেক সময় রক্ত বের হয় অনেক সময় পশুর যদি লোম ঝরতে আরম্ভ করে লোম ঝরে পড়ে এমনকি পশুর চুলকানি বা খুজলি হয়ে যায় যার কারণে পশু সবসময় সেটাকে নিজের জীব দিয়ে চাঁটতে থাকে এবং পরে সেই জায়গা থেকে রক্ত বের হয় অনেক সময় বন্ধুরা পশুর চামড়ায় খুদ্রি হয়ে যায় এবং ক্ষুদ্রী হয়ে যাওয়ার পর সেই জায়গা ফুন্সিতে পরিবর্তিত হয় এবং পরে সেই জায়গাতেও ঘা হয়ে যায় যার ফলে পশুর সেই জায়গাতে পুষ জমে যায় এবং পরে পশু চাটলে সেই জায়গা থেকেও রক্ত বেরোয় অর্থাৎ বন্ধুরা পশুর চর্মরোগের কারণে পশুর ঝরে চুলকানি হয়ে যায় খুজলি হয়ে যায় কোথাও ঘা হয়ে যায় এইরকম পশুর অহরহ হয়ে থাকে অতএব ছাগলের যদি এইরকম হয়ে যায় তার কারণ হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে ভাইরাস ইনফেকশন হতে পারে বা কোনো ফাঙ্গাল ইনফেকশন হতে পারে বা কোনো কোনো কেমিক্যাল ইনফেকশন হতে পারে যার কারণে আপনার পশুর এইরকম শরীরে মাথায় মুখে এমনকি চোখের চারিপাশে এইরকম ঘা হয়ে যায় খুজলি হয়ে যায় চুলকানি হয়ে যায় গোল গোল ধাব্বা হয়ে যায় এবং লোম উঠতে আরম্ভ করে তো আপনার বাড়ির যদি ছাগলের এইরকম হয়ে যায় ক্ষেত্রে আপনি কি চিকিৎসা কি ট্রিটমেন্ট করবেন তো বন্ধুরা আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আইভারম্যাকটিন কম্পোজিশনের যে কোনো ইনজেকশন আপনার সেই ছাগলকে করবেন যেমন বীরবাকের আপনারা হাইটেক ইঞ্জেকশন দেখতে পাচ্ছেন এটি আপনি আপনার সেই ছাগলকে এক থেকে তিন এমএল শুধুমাত্র সাবকাটে প্রয়োগ করবেন এই আইভারম্যাকটিন ইঞ্জেকশনটি সাথে সাথে দ্বিতীয়ত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিপিএম অর্থাৎ কোলোরফিনেরামাইন মালেট ইঞ্জেকশন এটি আপনারা দেখতে পাচ্ছেন জিট এটি আপনার সেই ছাগলকে দুই থেকে তিন এমএল আইএম রুটে আপনার পশুকে প্রয়োগ করবেন সাথে সাথে আপনি করবেন কি ব্যাকটেরিয়াল বা কোনো ফাঙ্গাল ইনফেকশনের জন্য আপনি যেমন একটি ভালো অ্যান্টিবায়োটিক যেমন আপনি অ্যামোকসোসিলিন সোডিয়াম এবং সালবাক্টম সোডিয়াম যে কোনো কম্পোজিশনের যেইগুলি আড়াইশো এমজি বা তিনশো এমজির এগুলি আপনি আপনার ছাগলকে একটি প্রয়োগ করবেন অনেক সময় পশুর খুজলি বা চুলকানি হয়ে গিয়ে লোম উঠে পশুর চামড়া দেখতে আরম্ভ করে অনেক সময় ভিতরের মাংস ও দেখতে পাওয়া যায় ক্ষেত্রে আপনি করবেন কি এই অ্যালমি জল লোসনটি দেখতে পাচ্ছেন এইরকম আপনি একটি অ্যালমি জল আপনার সেই পশুকে কন্টিনিউ লাগাতে থাকবেন তো ফিরিয় বন্ধুরা ছাগলের চর্মরোগ সম্পর্কে বিস্তারিত যদি জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এতটুকু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ